بسم الله الرحمن الرحيم المسجد الأقصى هو ثالث المساجد الإسلامية في قداسته المسجد الأقصى مسجد الأقصى هو ثالث تتيو المساجد الإسلامية إسلامي مسجد مسجد الأقصى هو تتيو إسلامي مسجد في কদাসতিহি তার পবিত্রতার দিক দিয়ে, অর্থাৎ মসজিদ আকসা তার পবিত্রতার ক্ষেত্রে ইসলামের তৃতীয় মসজিদ। আরও সুন্দর করে যদি আমরা অর্থটা বলি তাহলে হবে মসজিদ আকসা হল ইসলামের তৃতীয় পবিত্র মসজিদ। ইয়াসুদ্দু ইলাইহিল মুসলিমুনা রিহালাহুম মিং জামিই বুকাইল আরদ। ইয়াসুদ্দু ইলাইহিল মুসলিমুনা রিহালাহুম, মুসলমানগণ ইলাইহি উহার দিকে, মানে ইলাল মসজিদিল আকসা, হি জমি মর্জা মসজিদ আকসা, মুসলমানগণ উহার দিকে রিহালাহুম তাদের ভ্রমণ করেন, মিং জামিই বুকাইল আরদি পৃথিবীর সকল ভূখণ্ড থেকে। জামিই মানে সকল, বোকাই মানে হচ্ছে ভূখণ্ড, আল আরদি মানে পৃথিবী। পৃথিবীর সকল ভূখণ্ড থেকে মুসলমানরা তাদের ভ্রমণ মসজিদে আকসার দিকে করে থাকেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তুসাদ্দুর রিহাল, লা তুসাদ্দুর রিহালু ইল্লা লিসালাসাতি মাসাজিদ, তিনটি মসজিদের দিকেই ভ্রমণ করা যাবে। অর্থাৎ লা তুসাদ্দুর রিহালু, রিহাল করা যাবে না, ভ্রমণ করা যাবে না, ইল্লা তবে, লিসালাসাতি মাসাজিদা, তিনটি মসজিদের দিকে। অর্থাৎ এটার সম্পূর্ণ অর্থ হচ্ছে তিনটি মসজিদের দিকেই ভ্রমণ করা যাবে। আল মসজিদুল হারাম, প্রথমটি হচ্ছে মসজিদে হারাম, ও মসজিদি হাজা, দ্বিতীয়টি হচ্ছে ও মসজিদি হাজা, আমার এই মসজিদ, আল মসজিদুল আকসা, আর তৃতীয় মসজিদ হচ্ছে মসজিদে আকসা। ওয়াহুয়া মসজিদুন রায়ুল বিনাই, এবং উহা মানে মসজিদে আকসা মসজিদুন এমন একটি মসজিদ, সিফত বর্ণনা করা হচ্ছে রায়ুল বিনাই, চমৎকার গঠন, চমৎকার গঠন বিশিষ্ট একটি মসজিদ। আজিমুস সাহাতি, আজিম মানে বিশাল, সাহাতি মানে আঙ্গিনা, বিশাল আঙ্গিনা, এটা আরেকটি সিফত মসজিদের, তাহলে বিশাল আঙ্গিনা বিশিষ্ট একটি মসজিদ। ইয়াকাউ ফি মদিনাতুল কুদুস, ফি মদিনাতুল কুদুসিল কদিমা, ইয়াকাউ যেটা অবস্থিত, যা অবস্থিত ফি মদিনাতুল কুদুসিল কদিমা, প্রাচীন প্রাচীন কুদুস শহরে, যা প্রাচীন কুদুস শহর অর্থাৎ জেরুজালেমে অবস্থিত। এখানে প্রাচীন কুদুস মানে হচ্ছে জেরুজালেম, বোঝানো হয়েছে যা জেরুজালেম শহরে অবস্থিত। ওয়ুহীতু বিহি সুরুন আযীমুন, ওয়ুহীতু বিহি সুরুন আযীমুন, বিশাল প্রাচীর, সুর মানে প্রাচীর, বিশাল প্রাচীন যাকে ইহীতু ঘেরাও করে আছে, অর্থাৎ মসজিদ আকসাকে বিশাল একটি প্রাচীর ঘেরাও করে আছে, বিশাল প্রাচীরের মাঝখানে মসজিদ আকসা অবস্থিত, এই কথাটা বোঝানো হয়েছে। ইয়াদুম্মু মসজিদা কুব্বাতি সখরা, ইয়াদুম্মু মসজিদা কুব্বাতি সখরা, ইয়াদুম্মু যা অন্তর্ভুক্ত করে আছে মসজিদা কুব্বাতি সখরা, মসজিদে কুব্বাতি সখরাকে অন্তর্ভুক্ত করে। আল্লাজি ইয়াকাউ ফি মুনতাসিফিস সাহা, যা ইয়াকাউ অবস্থিত ফি মুনতাসিফিস সাহা,
আঙ্গিনার মাঝখানে অবস্থিত। মুনতাসাব মানে হচ্ছে মাঝখান, মুনতাসিব মানে মাঝখান, আর সাহাদ মানে আঙ্গিনা, যা বিশাল ক্যাম্পাসের ক্যাম্পাসের আঙ্গিনার মাঝখানে অবস্থিত। যে মসজিদে কুব্বাতে সখরা ক্যাম্পাসের মাঝখানে অবস্থিত, আঙ্গিনার মাঝখানে অবস্থিত। ওয়াকাদ আসরাল্লাহু বিনবিয়িহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। ওয়াকাদ আসরাল্লাহু বিনবিয়িহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভ্রমণ করাইয়াছেন, ওয়াকাদ আসরা ভ্রমণ করাইয়াছেন বিনবিয়িহি তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মিনাল মসজিদুল হারামি ইলাল মসজিদুল আকসা, মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদ আকসা থেকে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা দিকে ভ্রমণ করাইয়াছেন। আমিনহু, এবং সেখান থেকে উরিজা বিহি ইলা সামাই, তাকে আকাশে নেওয়া হয়েছে। উরিজা বিহি ইলা সামাই, আকাশে দিকে উত্তোলন করা হয়েছে, অর্থাৎ মেরাজ হয়েছে, সেখান থেকেই তার মেরাজ হয়েছে। অফি হাজা ইয়াকুল্লাহু আজ্জা ওয়া জাল্লা শানুহু, এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। সুবহান, পবিত্র সেই সত্তা, পবিত্র মহিমাময় সেই সত্তা, আল্লাযী আসরা, যিনি আসরা ভ্রমণ করাইয়াছেন, বিআবদিহি তার প্রিয় বান্দাকে, লাইলাম লাইলা রাতের কিছু অংশে, মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসাই, আল্লাযী বারকনা হাওলাহু, যার চারপাশকে আমি বরকত মণ্ডিত করিয়াছি, লিনুরিয়াহু মিন আয়াতিনা, কেন যেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি তাকে আমার নির্দেশনাবলী দেখাতে পারি, আমি আমার নির্দেশনাবলী যাতে সশক্তি দেখাতে পারি, সেই জন্য আমি তার চারদিকে বরকতমণ্ডিত করেছি। ইন্নাহু হুয়াস সামিউল বাসির, নিশ্চয় তিনি সর্বশ্রোতা, সামিউ সর্বশ্রোতা, বাসির সর্বদ্রষ্টা। وكان النبي صلى الله عليه وسلم يستقبل في صلاته المسجد الاقصى এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকবিলু ফি সালাতিহি, তার নামাজকে মুখ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ আকসার দিকে তার নামাজকে মুখ করে, ইস্তাকবিলু মানে সেদিকে মুখ ফিরিয়ে নামাজ পড়তেন, মসজিদ আকসার দিকে ফিরে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নামাজ আদায় করতেন। ইলা আন উমিরা বিতাহবিলিল কিবলাতি ইলাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল হারাম, কতক্ষণ পর্যন্ত, ইলা পর্যন্ত, আন উমিরা আদেশ আসা পর্যন্ত, বিতাহবিল কিবলাতি কিবলা পরিবর্তনের, ইলাল মসজিদুল হারাম মসজিদে হারামের দিকে, মসজিদে হারামের দিকে কিবলা পরিবর্তনে আদেশ আসার পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আকসার দিকে ফিরেই তিনি তার নামাজ আদায় করতেন। অলিহাদা, এই জন্য ইসাম্মাল মসজিদুল আকসা, মসজিদ আকসাকে বলা হয়, মসজিদে আকসাকে বলা হয় উলাল কিবলাতাইন, দুই কিবলার প্রথম কিবলা, উলাল কিবলাতাইন, দুই কিবলার প্রথম কিবলা।